হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কস বিউটি আইকন। আজ আমি কোনো বিউটি টিপস বা বিউটি ভিডিও নিয়ে নয়, মেকআপ ভিডিও নয়, আজ আমি নিয়েছি একটা ব্লগ। আমার বাড়ির সামনে যে রক্ষাকালী মায়ের আরাধনা হয় সেইটা নিয়েই চলো দেখাই। প্রথম আজ সকাল, শনিবার সকাল, আজ তো সবাই জল নিয়ে চলে এসেছে, কালকে রাত্রে জল আনতে গেছিলো। এখন মোটামুটি সকাল 6টা মতো বাজে, তো মোটামুটি বেশিরভাগ লোকই জল নিয়ে চলে এসেছে। তো এখনও ভাড়া তৈরি হয়নি, মানে যেখানে জলগুলো থাকে সেই জায়গাটা তৈরি হয়নি, তাই এদিক ওদিক ছড়িয়ে সবাই রেখেছে। এখনও সবাই এসে পৌঁছয়নি, এখনও কিছু লোকের আসতে বাকি, তাই সব একসাথে তোমাদের দেখাতে পারলাম না। এখানে সব কালীমায়ের যে পরিষ্কার হবে জায়গাগুলো সবাই পরিষ্কার করতে ব্যস্ত, এখন প্রচুর ব্যস্ততা সবার মধ্যে। এসে গেছে ঢাক, ঢাকের আওয়াজ শুনলে মনে হয় খুব ভালো লাগে, কারণ কি আমাদের এখানে দুর্গা পুজোটা সেইভাবে হয় না, কালী পুজোটাই মেন। দেখুন সবাই জল নিয়ে চলে এসেছে, আমি বলছিলাম যে তৈরি হয়নি জায়গাটা, এখন তৈরি হয়ে গেছে, মোটামুটি 80% লোক জল নিয়ে চলে এসেছে। আর দর্শ হইল না, তাই মায়ের একটু দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম, তো তোমাদের সেটারই অল্প একটু ঝলক দেখিয়ে দিলাম। এখন বিকেল 4টে মতো বাজে, তো এই মুহূর্তে এখন প্যান্ডেলটি সাজানো হচ্ছে মায়ের আসার অপেক্ষা, মায়ের আরাধনার জন্য। আমাদের এখানে আজকে 3টে পুজো হয়, একটা শীতলা, ক্ষেত্রপাল এবং মা রক্ষাকালী। প্রথমে ক্ষেত্রপাল, তারপর শীতলা, তারপর মায়ের আরাধনা হয়। তো সেই জন্য সবাই সব জায়গায় পুজো দেওয়ার পর এখানে শিব মন্দিরে আর কালী মন্দিরে এসে বাতি ধূপ দিয়ে যায়। দেখুন এখানটা সাজানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না জায়গাটা? এখানে এখনও যারা আর কি সবটা যারা বাঘ নিয়ে যায়নি, খুব ছোট ছোট খুদে লোকও আছে যারা জল আনতে যায়, মানে যার বাবা মায়েরা যায় এবং তাদের জন্য এনে দেয়, তারা সেই জলটা ঢালে। দেখো কত মেলা বসেছে, নিচে থেকে ঠিকঠাক দেখার জন্য যাচ্ছিলো না, সেই জন্য আমি একটু ছাদে উঠলাম তোমাদের দেখাবো বলে। এই আসবে আসবেই ভালো পুজোটা, চলে এলো মানেই তো হয়ে গেল, কোথা দিয়ে দিনটা কেটে যায় সারা দিনটা। মা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছে, এই সময়টা খুব সুন্দর লাগে, বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগে এই সময়টা। একটু বাজি বাজিনার আয়োজন হয়েছিল, তো দেখতে পাচ্ছ মা এসেছে, তাই যেন আকাশও জানান দিচ্ছে যে হ্যাঁ মা এসে গেছে। যেহেতু জল ডালা হবে, তাই তাড়াতাড়ি করে মায়ের গয়না মাকে পরিয়ে দেওয়ার পরেই শুরু হবে মাল্যদান, কারণ পুজো বসার আগেই মালাগুলো মোটামুটি পরিয়ে নেওয়া হয়, কারণ কি না হলে অনেক দেরি হয়ে যাবে, রক্ষাকালী পুজোতে টাইমটা খুব মানে গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ কি মাকে সূর্য ওঠার আগেই মায়ের ঘট বিসর্জন করতে হয় এবং তারপরে মায়েরও বিসর্জন হয়ে যায়, সেই কারণে খুব তাড়াতাড়ি সব কিছু সেরে ফেলতে হয়, তো গয়নাগুলো ওই জন্য তাড়াতাড়ি করে পরানো হচ্ছে। এরপর মালা পরানো হবে, তারপর দোন দিয়েছে। এখানে মা এসেছেন, তাই হরির লুট হচ্ছে, হরির লুট অনেকবার হয়, কারণ কি মা যখন আসেন তখন একবার হয়, আবার যখন পুজোয় বসা হবে তখন একবার হয়, আবার যাদের মানসিক থাকে মনের ইচ্ছা পূরণ হবে, আবার তখন রাত্রের দিকে 2-2:30 সময় আবার একটা ডন্ডি কাটা হয় আর বাতাসা হরির লুট হয়। এখন মাকে বলছিলাম মাল্যদান করা হচ্ছে, মাকে সাজানো হচ্ছে, তার কারণ অনেক লোক ডন্ডি দেবে জল ঢালার জন্য, তো সেখানে অনেকটা সময় লেগে যায়, সেই কারণে তাড়াহুড়ো করে আগে মালাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে যাতে সময়টা একটু বাঁচে। এক্ষুনি ডন্ডি শুরু হয়ে যাবে, তো বলছিলাম তোমাদের ডন্ডি কাটা হবে, তো সেই কারণে এখন জল ঢেলে ডন্ডি দেবে প্রায় 150 জন মতো, তারপর আবার রাত্রে একবার
প্রায় এখন 1.5 মতো দেবে। আর তারপর আবার মানসিকের যারা জল ঢালবে, মানসিক যাদের থাকে তারা দণ্ডি দেবে, আর কিছু লোক শুধু মানসিক করে দণ্ডির তারা আবার দেবে। মোট সব মিলিয়ে 200 জন, কিন্তু এখন 150 জন মতোই দেবে। এবার দণ্ডি দিচ্ছে, এবার একটা তোমাদের দেখালাম, এরপর জল ঢালছে। দেখো মায়ের পায়ে কীভাবে জল ঢালা হয়, একদম এবার তোমাদের বলছিলাম যে মানসিকের জল ঢালা হয়, তো সেইগুলোই এখন শুরু হয়েছে, তো সেগুলোই এখন হচ্ছে। এটা মানসিকের মানে আগে দণ্ডি দিয়েছে, তারপর জল দিচ্ছে। আর দ্বিতীয়বার রেকর্ড করিনি সেম জিনিসটাই। এখানে মা অনেক জাগ্রত, আর অনেক রকম অনেকজন অনেক রকম যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে মানসিক করেন, এবং সেগুলো পূরণ হলে এসে মায়ের কাছে পুজো দেন, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। পুজো এই শুরু হচ্ছে, এখন মোটামুটি 12টা মতো বাজে। এই মুহূর্তে মায়ের রূপটাই অন্যরকম হয়ে যায়, দেখলেই বুঝতে পারবে। মানে এই সময়টা যেন একটা অসম্ভব সুন্দর সময়, গরমের মধ্যেও মনেই হয় না যে কোনো রকম অসুবিধা হচ্ছে বা কিছু, মনে হয় চুপচাপ। আমি বলছিলাম যে অনেকের মানসিক থাকে হরি লুটের মানসিক থাকে, তো যার যেরকম হরি লুটের মানসিক থাকে, যার যত কেজি মানসিক থাকে সে তত কেজি হরি লুট দেয়। এখন মোটামুটি রাত্রি 2টো মতো বাজে, দেখতেই পাচ্ছ এখনও প্রচুর লোক রয়েছে এখানে, আরও কিছু লোক ছিল, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই আজকে, বৃষ্টি আসতে আসতে প্রায় সময়। তো এখানে বলিদানের জন্য পুজো হচ্ছে, এখন আকাশের অবস্থা খুবই খারাপ, হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে মানসিকের যেখানে বলি হবে, সেই বলির জন্য যে হাড়ি কাঠ বলা হয় যেটাকে, সেটা পুজো হচ্ছে। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টি আসবে কি না, তো ভীষণ হাওয়া দিচ্ছে। আর ওই জন্য বেশিরভাগ লোকই যারা দূর দূর থেকে আসে তারা বাড়ির থেকে রান্না দিচ্ছে। বৃষ্টি শুরুও হয়ে গেছে, আর আমাদের বলিদান বৃষ্টির মধ্যেই হচ্ছে, তার কারণ এরপর হবে মায়ের রান্নাটি। এখন মোটামুটি 4টে মতো বাজে, এরপর হবে মায়ের বাড়ি চলে আসবে। এখন হচ্ছে ধুলো পোড়ানো, এটা একটা রীতি, এটাও মানুষকেই যারা মানসিক করে তাদের। আবার একজন থাকে যিনি আমাদের করা হয়, এই সময় তো মনে হয় যে সময়টা যেন কি তাড়াতাড়ি কেটে গেল, আর বুঝতেই পারা গেল না যে একটা দিন কেটে গেল, মায়ের পুজো হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। মানে এই সময়টা খুবই ভারাক্রান্ত লাগে নিজেকে আর সবাইরই, কারণ কি আমাদের এটাই বছরের পুজো বলে ধরা হয়। এখানে বলছিলাম তোমাদের যে রাত থাকতে থাকতে মায়ের ঘর বিসর্জন হয়ে যাবে, তো সেই উদ্দেশ্যে রওনা দিল। এরপর হবে মায়ের নিরঞ্জন, দেখতেই পাচ্ছ যে ঝলমলে মায়ের রূপ, সেটা যেন কোথায় বিলীন হয়ে গেছে, যেন মাও জানান দিচ্ছে মায়ের মনটা খারাপ।
চলছে বিসর্জনের পথে। আর এই সময়টা খুবই মানে অসম্ভব ব্যাপার লাগে নিজেদের। আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই পরের ভিডিও দেখুন, পরের ভিডিও আসছে আবার একটা আমরা ব্রাইডাল লুক। তো আশা করছি আমার সঙ্গে থাকবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার ভিডিও সব জলদি আপনার কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার সবাইকে, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর মায়ের ভিডিও ভোট করা যাচ্ছে।